অবশেষে দেশসারা কোচ সালাউদ্দিনই হলেন বাংলাদেশ জাতীয় টিমের প্রধান কোচ এটি সত্য নাকি মিথ্যা বিস্তারিত জানতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম গুরুত্বপূর্ণ সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পূর্বাচলে প্রস্তাবিত শেখ হাসিনা ক্রিকেট স্টেডিয়াম নির্মাণ কাজের অগ্রগতি ও সদ্য শেষ হওয়া টি টোয়েন্টি বিশ্বকাপে ক্রিকেটারদের পারফরমেন্স পর্যালোচনা মূলত দুটি এজেন্ডা নিয়ে আলোচনা বুঝবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের কার্যনির্বাহী পর্ষদ মঙ্গলবার দুই জুলাই বিকাল তিনটায় মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়ামে বিসিপির কার্যালয়ে হবে এই সভা অক্টোবরে গড়ের মাঠে হওয়া নারী টি টোয়েন্টি বিশ্বকাপের আয়োজন নিয়ে আলোচনা হবে বোর্ড সভায় এছাড়াও কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে নিয়েও আলোচনা হতে পারে ম্যাচ জয় হিসেবে নিজেদের সবচেয়ে ইতিহাসের সবচেয়ে ভালো বিশ্বকাপ কেটেছে বাংলাদেশে এ বেশি তিনটি ম্যাচ জিতেছে বাংলাদেশ দল তবে এই তিন জয় দুটি আসে নেপাল এবং নেদারল্যান্ডসের বিপক্ষে তবে সুপার এইটে জিততে পারেনি একটি ম্যাচও অস্ট্রেলিয়া ভারতের বিপক্ষে করতে পারেনি বিন্দুমাত্র প্রতিরোধ আফগানিস্তানের বিপক্ষে সেমি সমীকরণ হাতে নাগাল থাকলেও সে টার্গেট তাড়া করার সাহস দেখায়নি টাইগারেরা তার অধীনে পরপর দুটি আইসিসির বসিকা ব্যর্থ বাংলাদেশ দল বিদেশি কোচদের পেছনে কারি টাকা ডেলিও যখন সাফল্য আসছে না বিচিমির পরিচালকদের একাংশের চিন্তা দেশি কোচদের নিয়ে ক্রিকেটারদের সঙ্গে বোঝাপড়া এবং দেশপ্রেমের দিক বিবেচনা করে দেশি কোচদের নিয়ে ভাবছে অনেক পরিচালক যা তুলে ধরা হবে এই বোট সভায় এদিকে মোহাম্মদ সালাউদ্দিনের সঙ্গে আলোচনা আসবে বোর্ড পরিচালক খালেদ মাহমুদ সুজনের নামও তবে জাতীয় দলের কোচ হতে আগ্রহী নন খালেদ মাহমুদ সুজন জানা গেছে আলোচনায় উঠলে মোহাম্মদ সালাউদ্দিনের নাম প্রস্তাব করবেন তিনি কারণ বাংলাদেশের ভাই প্রত্যেক ক্রিকেটারদের সঙ্গে কাজ করছেন মোহাম্মদ সালাউদ্দিন